হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আসছি লুনার বিচ হাউস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। পাতায়া থেকে এখানে আসার জন্য 100 baht বা 150 baht ট্যাক্সি ভাড়া লাগবে। এই ক্যাফেতে অনেক ধরনের আইটেম আছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করার জন্য। এখন বর্তমানে অর্ডার করে বাসায় নিয়ে যেতে হয়, কারণ এখানে বসে খাওয়া যায় না। ফ্রেঞ্চ ফ্রাইস, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, ফ্রাইড রাইস, পাপায়া সালাদ, চিকেন স্টেক, বিফ স্টেক, বিভিন্ন ধরনের আইটেম। এই রেস্টুরেন্টের প্রাইস রিজনেবল, খুব একটা হাই না। এছাড়াও এখানে অনেক ধরনের ড্রিঙ্কস আইটেম আছে। আপনারা চাইলে কফি, টি বা যে কোনো ধরনের জুস অর্ডার করে খেতে পারেন। ক্যাফেতে বসে আপনারা সি ভিউ দেখতে পারবেন। আপনাদেরকে আমি এখন সেকেন্ড ফ্লোর দেখাবো, এখানে ওরা বেকারি আইটেমটা বানায়। ইনডোর বা আউটডোর যে কোনো জায়গায় বসে খাওয়া যায়। আমি ক্যারি করে নিয়ে যাব, কারণ এখন বর্তমান সিচুয়েশনে রেস্টুরেন্টে খাওয়া নিষেধ। ক্যাফের ভিতরে একটা দোকান আছে, ওরা অনেক ধরনের আইটেম সেল করে, তবে আমি সাজেস্ট করবো না কেনার জন্য, কারণ এখানে একটু প্রাইসটা বেশি।
এই ক্যাফের পাশে হোটেল এবং রিসোর্ট দুইটাই আছে, আপনারা চাইলে সেখানে উঠতে পারেন। ক্যাফের রিভিউটা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।